শেরপুরের শ্রীবরদী উপজেলার গাঢ় পাহাড় এলাকার হালুয়াহাটি গ্রামের পাহাড়ে 6 থেকে 12 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে রোববার সকালে সাপটি বালিছুটি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করে বন বিভাগ। বালিছুটি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিছুটি রেঞ্জ এলাকার গাঢ় পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরতে শুরু করেছে, তাই ওই বনে জীবজন্তু প্রায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত শনিবার বিকেলে বালিছুরি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়ায় সাপটি দেখতে পান স্থানীয় গ্রামবাসী। পরে তারা বন বিভাগকে খবর দিলে সেখান থেকে সাপটি উদ্ধার করা হয়। পরদিন রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয় সাপটি। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।